साउथ वेस्ट मानसून आज के फार्दार प्रोग्रेस করেছে। आज के कवर करते গেলে इंटायर केरला, सम पार्ट्स ऑफ कर्नाटका, तमिलनाडु, आसम पार्ट्स ऑफ बे ऑफ बेंगल एंड सम पार्ट्स ऑफ अरेबियन सी आज के फार्दार एडवांस হয়েছে। এবার হচ্ছে যে কন্ডিশনসগুলো খুব ফেভারেবল যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নর্থ ইস্টার্ন স্টেটস আর আমাদের সাম পার্টস অফ নর্থ বেঙ্গল আর সিকিমকে কভার করবে, এই পসিবিলিটিটা রয়েছে। ফলে নর্থ বেঙ্গলের বৃষ্টিপাত বাড়ার প্রবলিটি অনেকটা হাই। যদি আগামী পাঁচ দিনের কথা বলি, মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। আজ আগামীকাল ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে, সেটা কুচবিহার আলিপুরদুয়ার পড়শি থেকে। কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর দার্জিলিং কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পংয়ে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। সাউথ বেঙ্গলের যদি কথা বলি, সিস্টেম হিসাবে বলি যে আজকে একটা সার্কুলেশন রয়েছে যার অবস্থান হচ্ছে বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়ার। সেকেন্ড হচ্ছে ইস্ট ওয়েস্ট ট্রাপ, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে। ফলে আজকে যে বৃষ্টিগুলো হচ্ছে সেই ক্লাউড মাসগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসছে আমাদের দিকে, রিভার্স নয় বলতে গেলে। এটা বলতে হবে যে নাও মিক্স কন্ডিশনস, যদি সাউথ বেঙ্গলেও বলি যে মিক্স কন্ডিশনস, খুব একটা স্পেসিফিক নয় যে নর্থ ওয়েস্টারের মতন ঝাড়খণ্ড থেকে ক্লাউডগুলো আমাদের দিকে আসছে, এগুলো মিক্সড। বাংলাদেশ থেকে আজকে অনেকটা ক্লাউড মাসগুলো ঢুকছে, ফলে এ নেচার অফ রেইনফল কিন্তু চেঞ্জ হয়েছে। যেখানে বৃষ্টি হোক না কেন, এই ডিউরেশনটা খানিকটা বাড়ে। যেটা প্রি মনসুনে ছিল যে আধ ঘন্টার বৃষ্টি তারপর আবার ক্লিয়ার, এখন সেটাই নয়। যে যে জেলাগুলোতে বিশেষ করে নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, যেখানে বৃষ্টি হচ্ছে লাইট টু মডারেট রেন, খুব একটা উইন্ড স্পিড নয়, এই ধরনের কিন্তু পরিস্থিতি এখন চলছে। প্রথমে নর্থ বেঙ্গলে অনসেটটা হোক নেক্সট টু টু থ্রি ডে, দেন হয়তো সাউথ বেঙ্গলে বা ফার্দার ইস্টার্ন পার্টস অফ ইন্ডিয়ার কথা কিন্তু হয়তো বলা যাবে। টেম্পারেচার হিসাবে যদি বলি যে তাপমাত্রা নর্মাল থাকবে, যা হওয়ার কথা মোটামুটি সেরকম কলকাতাতে 35 ডিগ্রির কাছাকাছি, কিন্তু যেহেতু ময়েশ্চার অনেকটা রয়েছে, এই ডিসকমফর্ট ফিলিংটা 2022 মনসুনে রয়েছে যে সাউথ ওয়েস্ট মনসুন কিন্তু নর্মাল হবে কান্ট্রি অ্যাজ এ হোল। ইস্টার্ন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া ইনক্লুডিং ইস্টার্ন ইন্ডিয়া আমাদের 96 থেকে 106% অফ লং পিরিয়ড এভারেজ বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। যদি জুন মাসের আউটলুকটা দেখি, বিলো নর্মাল রেইনফল এক্সপেক্টেড ওভার সাম পকেটস অফ ইস্টার্ন ইন্ডিয়া। আর যদি স্ট্যাটিস্টিক্স দেখি আমি, মার্চ টু মে, ফার্স্ট মার্চ থেকে 31 মে, তো আমাদের রাজ্যে রাজ্যে যদি নর্থ সাউথ বেঙ্গল মিলিয়ে কিন্তু যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে 2% এক্সট্রা হয়েছে। গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল মানে সাউথ বেঙ্গলে -20% ছিল, অ্যান্ড নর্থ বেঙ্গলে +35% রেইনফল হয়েছে। কিন্তু যদি মে মাস, যে শুধু মে মাস, ফার্স্ট মে থেকে 31 মে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ এ হোল +28%, যা হওয়ার কথা তার চেয়ে 28% এক্সট্রা হয়েছে। আমাদের সাউথ বেঙ্গলে +34% এক্সট্রা, আর নর্থ বেঙ্গলে +23% এক্সট্রা। কলকাতাতে যদি বলি, কলকাতাতে এই মে মাসে +94%, আলমোস্ট ডাবল বৃষ্টি হয়েছে যা হওয়ার কথা। আর যদি কলকাতা বলি, ফার্স্ট মার্চ থেকে 31 মে, সেখানে কলকাতা কিন্তু +12% বৃষ্টি হয়েছে।